আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় দুইজনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই মামলায় গ্রেফতার আরও 2 রোহিঙ্গা জিয়াউর রহমান ও আব্দুস সালাম উখিয়া থানা পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে ইলিয়াস নামে আরও একজনকে গ্রেফতার করেছে এপিবিএন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। সকাল 11টার দিকে পুলিশের কড়া পাহারায় মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম ও শওকতুল্লাহকে আদালতে নেওয়া হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে 2 আসামিকে হাজির করা হয়। পুলিশ তাদের 7 দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশের তরফ থেকে সব রকমের ব্যবস্থা করা হবে। তদন্তের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সেখানে জেলা পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন আর নিয়মিত এপিবিএন পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন। বুধবার রাতে অজ্ঞাত বন্দুকধারীদের হাতে নিহত হন রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ। এ সময় নিজ অফিসে অস্ত্রধারীরা তার বুকে পরপর 5 রাউন্ড গুলি করে। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে MSF হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত মুহিবুল্লার ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এরপর ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্য ও উখিয়া থানা পুলিশ পৃথকভাবে 4 জনকে গ্রেফতার করে। সমর ইসলাম, একুশে টেলিভিশন।